أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون صدق الله العظيم الحمد لله بزرگان محترم আলোচনা চলতেছিল তওবা ইস্তেগফারের ব্যাপারে। রমজান আসার আগেই আমাদের কর্তব্য হল গুনাহগুলোকে চিহ্নিত করে আমার জীবনে কি কি গুনাহ আছে, কি কি গুনাহ চালু আছে এগুলো চিহ্নিত করতে হবে, পরে ওইগুলো থেকে তওবা করতে হবে। তাহলে রমজান শরীফকে গুনামুক্ত অবস্থায় অভ্যর্থনা করা যাবে, ইস্তেকবাল করা যাবে এবং প্রথম মুহূর্ত থেকেই, রমজান শরীফের প্রথম মুহূর্ত থেকেই আমরা রমজানের বরকত লাভ করব, রমজানের কল্যাণ লাভ করব। এই জন্য শর্ত, আগের থেকেই তওবা ইস্তেগফার করে নিজেকে প্রস্তুত করা। এগারো মাস যেভাবে গেছে, রমজান যেন সেইভাবে না যায়, তাহলে রমজানের খায়ের বরকত পাওয়া যাবে না, রমজানের ফজিলত পাওয়া যাবে না। এগারো মাস হেলায় হেলায় চলে গেছে, এটাও গুনাহ করতে করতে পার হয়ে গেল, তো সে ব্যর্থ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম গাফেল উম্মতের জন্য তিনবার বদদোয়া করেছেন, তিনবার, যে আমার এই উম্মত ধ্বংস হয়ে যায়, এর দুনিয়া থাকা অনর্থক, এত বড় মূল্যবান জিনিসকে কাজে লাগাইল না, নষ্ট করল, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়া থেকে হেফাজত করেন। তওবা ইস্তেগফার সম্পর্কে কোরআন আসছে, যারা আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ তাদেরকে শুধু তওবা কবুল করেন এটুক না, আল্লাহ তাদেরকে মহাব্বত করেন, আল্লাহ তাদেরকে মহাব্বত করেন। কোরআন স্পষ্ট আসছে, আল্লাহ ইউহিব্বু তাওয়াবিন, ইউহিব্বু মানে কি, ইউহিব্বু মহাব্বত থেকে মহাব্বত করে। এর উদাহরণ অনেকটা এরকম যে এক মায়ের এক সন্তান হারায় গেছিল, অনেকদিন খোঁজাখুঁজি করার পরে সেই সন্তানকে পাইল, তখন সেই সন্তানকে কত মায়া করে, বুকে জড়াই ধরে তো কয়েক ঘন্টা কাঁদতেই থাকে, তো বাবা আর তো আশাই ছিল না তোমাকে আর কোনদিন পাবো আমি, কাঁদতেই থাকে, খুশিতে খুশিতে কাঁদতে থাকে, তারপরে যা কিছু আকসাক করে দেখা যায় ভালো ভালো গুলো সব ওই ছেলেটাকে দিচ্ছে। হারাই গেছিল, যে মানুষ গুনাহ করে আল্লাহ নাফরমানি করে, এও কেমন জন্য আল্লাহর দরবার থেকে হারায় গেছে, আল্লাহর দরবারে উপস্থিত নেই।
তো এ যখন ফেরত আসে আল্লাহর কাছে ধরা দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব মহাব্বত করেন, খুব মহাব্বত করেন। এজন্য আমি উদাহরণটা পেশ করলাম। হাদিসে ঘটনা পাওয়া যায়, হাদিসের কিতাবে, এক লোক মরুভূমির মধ্যে সফর করতেছিল, যখন খুব ক্লান্ত হয়ে গেছে, এক জায়গায় তার উটটা বেঁধে রেখে একটা গাছের নিচে সে একটু আরাম করতেছে, ঘুমাইতেছে। ঘুমের থেকে উঠে দেখে উট রশি রশি খুলে, উঠে তো আর শিং থাকে না, ওর গলায় যে রশি থাকে অনেক সময় খুলে দেয়। গরু মহিষের মতো উটের কি নেই, শিং নেই, তো উট চলে গেছে। এখন এই বেচারা কি করবে, এর সমস্ত সামান ওই উটের পিঠে, খানা বলেন, পানি বলেন, কাপড় চোপড় বলেন, এর কাছে তো কিছু নেই, সব তো উটের পিঠে। উট গায়েব, পাহাড়ি এলাকা কোথায় খুঁজবে? এই উট খুঁজতে গেলে তো তার জান যাবে, উট কোন দিক গেছে সে কোন দিক যাবে, তা বাংলাদেশে বসে বোঝানো যাবে না। যারা পাহাড়ের দেশে না গেছে সেই দেশে চলা কত কঠিন। তখন এই লোকটা ছোটাছুটি না করে ওইখানেই শুয়ে আছে, যতক্ষণ বাঁচি আল্লাহ আল্লাহ করতে করতে এইখানে থাকি, মরে গেলে এইখানে মরে যাব, ছোটাছুটি করে মরার দরকার নেই, ওইখানে শুয়ে আছে আল্লাহ আল্লাহ করতেছে। আবার যখন উঠছে ঘুমের থেকে, তখন সে দেখে তার উট তার সমস্ত সামানপত্র সহ ওইখানে আবার ফিরে আসছে, উট একাই ফিরে আসছে। আর এই লোকটা কিভাবে আল্লাহ শুকরিয়া আদায় করবে বুঝতে পারতেছে না, আল্লাহ কেমনে তোমার শুকরিয়া আদায় করবো, তখন সে তো শব্দ ব্যবহার করছে, আল্লাহ আনতা আব্দি ওয়ানা রব্বুক, এতটা খুশি হয়েছে, এতটা খুশি হয়েছে, সে তো সাক্ষাৎ মৃত্যু থেকে ফিরে আসছে, তো মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে এখানে পড়েছিল। উট যে একা আসবে, এই উট আবার পাওয়া যাবে, তার কোন রকম আশা ছিল না, এসে গেছে। তখন সে বলতেছে আল্লাহ মানতা আব্দি, আল্লাহ তুমি আমার বান্দা, আল্লাহ বলতেছে আল্লাহ তুমি আমার বান্দা, ওয়ানা রব্বুক আমি তোমার পরওয়ারদিগার, আমি তোমার পারলেমান, শুকরিয়া আদায় করতেছি। এতে এমনে করলে তো কুফরি গেলাম, এমনে হুশ জ্ঞান ঠিক রেখে যদি কেউ বলে এটা কি কুফরি গেলাম, তাহলে ইমান চলে যাবে। তা আল্লাহকে বলে তুমি আমার বান্দা আর আমি তোমার মাওলা, দেখলে ইমান থাকে তো, ওর ইমান নষ্ট হয় নাই, কারণ ওর এতটা খুশি হয়েছে ওর আকল কাজ করতেছে না। আকল যখন কাজ না করে তখন বান্দা কোন কথা বলে ফেললে সেইটার উপরে পাকড়াও হয় না, সেটার উপর কি হয় না পাকড়াও, আল্লাহ পাকড়াও করেন না, ধরেন না, আমি তো মাথা ঠিক নেই। তো আল্লাহ কোনো নারাজ হয় নাই, বরং তার শুকরিয়া জানানোতে খুশি হয়েছে, আল্লাহ খুশি হয়েছে।
কিন্তু দেখাইতেছে কি পরিমাণ খুশি হয়েছে, তার মাথা খারাপ হয়ে গেছে। খুশিতে যেমন কান্দে, খুব বেশি খুশি হলে মাথা খারাপ হয়ে গেছে। কিন্তু আমার এই কথা থেকে আপনারা কেউ এই মশলা বের করবেন না যে মদ খেয়ে যদি কারো মাথা খারাপ হয়ে যায় আর বউকে চিন্তা লাগ দেয়, হুজুরে কইছে মাথা ঠিক না থাকলে আল্লাহ পাকলাও করেন না, তোমার তালাক পড়ে নেই। আমরা একটা বলি, লোকেরা আর একটা বের করে, এই বের করা সহি না, কারণ এইখানে সে মাথা খারাপ নিজে করছে। মাথা খারাপ কে করছে? নিজে করছে। তার কে মদ খাইতে কইছে? তাকে মদ খাওয়ার দায়িত্ব কে দিছে? ওখানে তো সে নিজে করে নাই, উট হারাইছে তার ইচ্ছার বাইরে, আবার উট আসছে তার ইচ্ছার বাইরে, মানে তার তো কোনো দখল নেই, ইচ্ছা করে কিছু করে নাই। ওইখানে মাথা খারাপ হওয়া এক জিনিস, আর মদ খেয়ে মাথা খারাপ হওয়া আর এক জিনিস। মদ খেয়ে তালাক দিলে যে কয়টা দিবে, তিনটা পর্যন্ত সব পড়ে দেবে, সব তালাক পড়ে দেবে। এই জন্য কোন মৎখরের বউ ঠিক থাকে না, তত মৎখর আছে কারো বউ কিন্তু ঠিক নেই। তো সংসার করতেছে, কতবার যে তালাক দিছে আর কতবার মা মা করে ডাকছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কিতাবে এক ঘটনা লিখছে যে এক লোক বলতেছে অমুকখানে এক লোক মদ খেয়ে বেহুশ হয়ে গেছে। মদ খেয়ে কি হয়ে গেছে? বেহুশ হয়ে গেছে। আর এক লোক বলতেছে না তোমার কথা সই না, ও আগে বেহুশ হয়েছে তারপরে মদ খেয়েছে, মদ খেয়ে বেহুশ হয় নাই, আগে বেহুশ হয়েছে তারপর কি করছে? মদ খেয়েছে। কারণ তার হুশ আছে, সে মদ খাবে না, সে জানে আল্লাহ এটা হারাম করছে, তার দিমাগ নষ্ট করে দেয়, এটা পাকস্থলী নষ্ট করে দেয়, হার্ট নষ্ট করে দেয়, সব নষ্ট করে দেয়। মানুষ কয়েক বছরের মধ্যে মারা যায়। মদ কি আল্লাহ এমনি হারাম করছে? শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ পার্টস মদে নষ্ট করে দেয়। কাজে খায় বেহোশ হয় নাই, আগে বেহোশ হয়েছে তারপর খেয়েছে। চিন্তা কর, একজন বহুত বড় কবি ছিল, এটা ওই ব্রিটিশ আমলে হবে অথবা পাকিস্তানের শুরু দিকে। এই কবির নাম ছিল জিগার মোরাদাবাদি। জিগার, জিগার মানে কলিজা, জিগার মোরাদাবাদি। সে রাষ্ট্রীয় কবি ছিল, সে এক আলেমের বয়স শুনে মদ ছেড়ে দিল, মদ ছেড়ে দিয়ে অসুস্থ হয়ে গেল। তখন ডাক্তাররা বলল, স্যার আপনি যদি মদ না খান তাহলে আপনি একদম মারাই যাবেন, তা আপনার এমন অভ্যাস হয়ে গেছে আপনি বাঁচবেন না, আর আপনি মরে গেলে রাষ্ট্রের অনেক ক্ষতি হয়ে যাবে। আপনার মতো কবি তো আর এই পুরা ভারতবর্ষে নেই। জিগার মোরাদাবাদী। তখন সে বলল, তোমাদের ধারণায় ওই মদ খাইলে কতদিন বাঁচতে পারি, তোমাদের ক্যালকুলেশন কি? ডাক্তাররা বলল, স্যার অন্তত আর 3-4 বছর তো বাঁচবেন। তারপরে তো নর্মাল হায়াত শেষ,
নরমাল হায়াত শেষ হয়ে গেলে আর কি করা দেব? উনি বললেন না, তাহলে আমি আর খাবো না, আমি তওবা করছি তো করছি, আল্লাহ হায়াত রাখলে থাকব, নিয়ে গেলে নিয়ে যাব। এমন কঠিন তওবা করছি, কঠিন তওবা করছি। আমভাবে যারা আল্লাহ আল্লাহদের কাছে তওবা করে তাদের তো ওনারা হঠাৎ ছাড়তে বলে না। আল্লাহ আল্লাহদের কাছে মৎখররা যে তওবা করছে অনেক ঘটনা আছে, তারা কেউ বলে নাই যে আজকে ছেড়ে দাও, তো বলেন এভাবে বলছে যে এক সপ্তাহ পর্যন্ত তুমি অর্ধেক খাও, অর্ধেক খাও, এরপরে আর এক সপ্তাহ কোয়ার্টার খাও, যা খাইতা কোয়ার্টার খাও, এইভাবে কমায় নিয়ে আসে, তারপরে বলে এবার বন্ধ করো। উনি একবারে বন্ধ করে দিচ্ছে, কিন্তু তওবা করে কি আল্লাহ মহব্বত করেন না? তওবাকারীকে আল্লাহ মহব্বত করেন না? ডাক্তাররা যতই মন্তব্য করছে আপনি বাঁচবেন না, কিন্তু কই জিগার মোরাদাবাদি মরে নাই তো। উনি এরপরে আরো বেশ কিছু বছর সুস্থ জীবন কাটাই গেছে, মদের খাওয়া লাগে না। একটা হিম্মত লাগে, হিম্মত লাগে, হিম্মত লাগে। তো কথা চলতেছিল তওবা ইস্তেগফার নিয়ে। এক হাদিসের মধ্যে আসছে, হাশরের ময়দানে যার আমলনামার মধ্যে ইস্তেগফার বেশি পাওয়া যাবে সেই বেশি ভাগ্যবান পরিগণিত হবে, গণ্য হবে। যার আমল নামায় তওবা ইস্তেগফার বেশি পাওয়া যাবে সেই বেশি ভাগ্যবান সাব্যস্ত হবে। নবী আলাইহিস সালামের কোন গুনাহ ছিল না, কোন গুনাহ নেই। এরপরে উনি এক হাদিসে আসছে প্রত্যেক দিন 70 বার আল্লাহর কাছে মাফ চাইতেন, আর এক হাদিসে আসছে 100 বার মাফ চাইতেন। কি লাভ হতো? গুনাহ তো নেই, তো মাফ চাই কি লাভ হলো? লাভ এই হল যে আল্লাহর দরবারে ওনার দরজা বুলন্দ হয়ে গেল। অন্যায় নেই, তারপর যদি কান দেয় এটা বেকার যায় না, তার দরজা কি হয়, পজিশন কি হয়, পজিশন বেড়ে যায়। আল্লাহর কাছে সব কিছু আছে, কিন্তু কান্নাকাটি, ছোট হওয়া, নত হওয়া, এটা আল্লাহর কাছে নেই। আল্লাহ কার কাছে ছোট হবে, আল্লাহ কার কাছে নত হবে, আল্লাহ কার কাছে কান্নাকাটি করবে, এটা নেই। এটা যে দিতে পারে যেটা আল্লাহর খাজানায় নেই, ওইটা যে দিতে পারে আল্লাহ তার উপরে বেশি খুশি হয়ে। যার কাছে যে জিনিস নেই তাকে সেই জিনিস দিলে সে বেশি খুশি হয়, আর যেটা তার কাছে আছে হেঁটে দিলেন তো সে বেশি খুশি হবে। তত কথা, আমার 5টা জামা আছে, আপনি 8টা কাপড় নেন হুজুর, আমার দিল খুব চাইতেছে আপনাকে একটা জামার কাপড় হাদিয়া দিব। আমি যদি আমার তো 5টা আছে, এটা লয়ে কি করব? 4 সপ্তাহ 4টা গায়ে দেবো, জুমার দিন 1টা গায়ে দেবো, সর্বোচ্চ 5টা লাগে, তবে এটা দিয়ে কি করবো? আমার তো জামা তো ময়লা হয় না, তো কোন কদর হবে। এই জন্য বলা হয়েছে বেহতরিন হাদিয়া কি, আগে খুশি করতে হলে দানের থেকে হাদিয়া সব বেশি। দানে আল্লাহকে সন্তুষ্ট করার নিয়ত করা হয়, হাদিয়ায় আল্লাহর কোন খাস বান্দাকে খুশি করার নিয়ত করা হয়। কিন্তু সব কোনটাতে বেশি? দানের থেকে হাদিয়ায় সব বেশি, দানের থেকে হাদিয়ায় আল্লাহ বেশি সন্তুষ্ট হন। তো বলতেছিলাম যে নবীজি 100 বার ইস্তেগফার করছে, আমাদের 100 বার করা উচিত।
এবং আমি একটা উদাহরণ দেই, একটা লোক অনেক ইবাদত বন্দেগি করে অনেক, কিন্তু তার অন্তরের মধ্যে অহংকার আছে, আমার মতো তাহাজ্জুদ গুজার কয়জন পাওয়া যাবে, আমার মতো তাহাজ্জুদ গুজার কয়জন আছে, ভাব আছে তার অন্তর, ভাব নিজেকে বিরাট মনে করে, বিরাট বুজুর্গ। আর এক লোক এত তাহাজ্জুদ তাহাজ্জুদ পড়তে পারে না, ইশরাক আওয়াবিন নেই, এই ফরজ আজেব করে সুন্নতে মুআক্কাদা, কিন্তু আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে, আল্লাহ আমার তো কিছুই হলো না, আল্লাহ তোমার ইবাদতের কোন হক তুমি আদায় করতে পারলাম, খালি কান্দে আল্লাহ, হাত তুললে কান্দে, কিছুই হলো না আমার দ্বারা, কিছুই হলো না আল্লাহ। এই দুটা লোক আল্লাহর কাছে কার ফজিলত বেশি? এত নফল পড়ল, নর্মালি তো নফল পাঁচ অক্ত, ইশরাক সাস জওয়াল, সকালের দিক পড়ে ইশরাক, দশটার দিক পড়ে এল সাস, আর জোরের টাইম হওয়ার সাথে সাথে পড়ে জওয়াল। ক্যালেন্ডার দেখতে হবে, প্রত্যেক দিন পরিবর্তন হয়, জোহরের টাইম হওয়ার সাথে সাথে যে নামাজটা পড়ে এটা কি? জওয়াল। এটাকে দিনের তাহাজ্জুদ বলে, রাতের তাহাজ্জুদের যেরকম ফজিলত, এটার এরকম ফজিলত। এই জন্য যে ওই সময় আসমানের দরজা খোলা হয়, যখন যে এলাকায় জোহরের টাইম শুরু হয়, ওই এলাকা বরাবর যে আসমান আছে, ওই আসমানের দরজা তখন খোলা হয়, আর দরজা খোলা হয় বলে তখন বান্দার পক্ষ থেকে যা যায়, বান্দার পক্ষ থেকে কম বেশি যা যায় সব আরস পর্যন্ত পৌঁছে যায়। অধিকাংশ লোক তো কিছু পাঠায় না, পাঠায় দু চারজন, তাও যদি কবুল না হয় তো দরজা খুলে আর লাভ হলো কি? এই জন্য ওই সময় যে যা করে সব কবুল হয়, এটাকে দিনের তাহাজ্জুদ বলে। এটা পড়তে হলে আপনার সামনে ক্যালেন্ডার লাগবে অথবা এই ঘড়ি লাগবে, যে ঘড়িতে পাঁচ সপ্ত টাইম দেখাইতে থাকে, এই ঘড়ি লাগবে। যেই টাইম হবে আগের থেকে উজু করে রাখবেন, যেই টাইম হবে দুই রেখাত বা চার রেখাত পড়ে দেবেন, গেল তিনটা, আর একটা মাগরিবের পরে আওয়াবিন সুন্নত ছ ছয় রেখাত পড়তে পারেন, তা তো হবে, অথবা মাগরিবের সুন্নত বাদ দিয়ে আর চার রেখাত পড়েন, তা তো আওয়াবিন হবে। আওয়াবিনের ফজিলত হল একটানা বারো বছর ইবাদতের সমান সব। আর একটা হল তাহাজ্জুদ, কিয়ামুল লাইল, ওই সময় তো আল্লাহ বান্দাকে ডাকতে থাকে, অন্য সময় বান্দা ডাকে আল্লাহকে, আর ওই সময় আল্লাহ ডাকে বান্দাকে, আমি রহমতের ভান্ডার নিয়ে আসছি, তোমাদের যা যা লাগে নিয়ে নাও। এটা তো শরীয়তে যদি কেউ রোগ শোকের কারণে উঠতে না পারে, এটা রক্ত হয় শবে সাদেকের আগে, মূল অক্ষটা হল শবে সাদেক, যে কটায় হয় তার প্রায় দুই ঘন্টার থেকে, দুই ঘন্টা আগের থেকে মূল তাহাজ্জুদের টাইম। কিন্তু কারোর ওজন আপত্তি থাকলে, রোগ শোক থাকলে, অনেকের সমস্যা থাকে, এদেরকেও শরীয়ত মাহরুম করে নাই, এদেরকে বলছে তুমি ঈশার সুন্নতের পরে বেতারের আগে দু চার রেখাত পড়ে নাও তাহাজ্জুদের নিয়েতে, তো তোমার নামও কোথায় থাকবে? তাহাজ্জুদ যারা পড়ে ওই কাতারে তোমার নাম লেখা থাকবে, তুমিও মাহরুম যাইবা না। শেষ রাতের তাহাজ্জুদ, এটা হল আখের গোড়া, আখ
আগ বুঝি না আমরা, থাকে বলে গেন্ডা দি, গেন্ডা দিয়ে গেন্ডা দি ইক্ষু শেষ রাতের তাহাজুদ হইল এই আখের গোড়া। আর ঈশা সুন্নতে পারে তাহাজুদ, এটা হলো আখের আগা। মিঠা একটু কম, মিঠা একটু কম, কিন্তু জন্ডিসের চিকিৎসার দিক দিয়ে সমান। আখে যে জন্ডিস ভালো করে এই দিক দিয়ে ওই গোড়ার অংশ যে ফজিলত, আগার অংশ একই ফজিলত। ফজিলত এক, খাইতে গেলে গোড়াটা মিষ্টি বেশি, আগারটা মিষ্টি কম। তো বলতেছিলাম এক লোকে সব নফল পড়ে, পাঁচ অক্ত ফরজও পড়ে, পাঁচ অক্ত নফলও পড়ে, কিন্তু দিলের মধ্যে অহংকার, দিলের মধ্যে কি অহংকার। আর এক লোক খালি পাঁচ অক্তই পড়ে, নফল একটাও নেই, কিন্তু কান্নাকাটি, হাত তুললেই চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ আমার তো কিছু হলো না, আমার ইবাদত করার জন্য বানাইছিলা, কিছুই তো পারলাম না করতে। সেও কম বেশি করে অত না, এখান তো কিতাবে লেখে যে এত নফল পড়ে নাই কিন্তু কান্নাকাটি করছে, এর ফজিলত আল্লাহর কাছে ওই বেশি নফল পড়নেওয়ালা থেকে বেশি। আপনি ইবাদত বেশি করবেন, আমার অহংকারও করবেন, তা আল্লাহ আপনার কাছে চায়নি। ইবাদত বেশি করবেন, আবার অহংকারও করবেন, চায় নাই। ইবাদত বেশি হোক কম হোক আপনাকে বিনয়ী হতে হবে, বেশি করেও কইতে হবে আল্লাহ কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই, তোমার দরবারের শান অনুযায়ী আমি কিছুই করতে পারি নাই, আমি তো টুটাফাটা করছি, এ তো তোমার দরবারের উপযুক্ত না, তোমার দরবারে একটা বেয়াদবি হয়, এটাই তুমি দয়া করে কবুল করে নাও। আমরা যা করি এ কোন ইবাদত হয়? দুই রেখাত নামাজ পড়ে, তার সালামের আগ পর্যন্ত থাকে দোকানে, অফিসে, বাজারে, এইলে আমাদের নামাজ দেখে আল্লাহর দরবারে পেশ করা যায়, এইরকম নামাজ পেশ করা যায়, আল্লাহ দয়া করে আমাদেরকে তৌফিক দিয়ে রাখছেন, এটাই আল্লাহর দয়া। এই জন্য বেশি করেন কম করেন, আমাদের দিলের মধ্যে থাকতে হবে ছোটত্ব, আল্লাহ কিছুই হলো না আমার দ্বারা, কিছুই হলো না, এই বলবে কান্নাকাটি করবে, এই লোকের দাম অনেক বেশি, অনেক বেশি, এটা আল্লাহ পছন্দ করেন। তুমি বিনয়ী হও, ছোট হও, নিজেকে মিটিয়ে দাও, অন্য ভাইকে তোমার থেকে বড় মনে করো আর তোমাকে সবচেয়ে গান্ধা মনে করো, আমি সবচেয়ে অপরাধী, আমি দোষী, এটা আল্লাহ পছন্দ করে। আমি বলতেছিলাম তওবা করার জন্য কিছু শর্ত আছে, এই শর্তগুলো ছাড়া তওবা করলে কোনো লাভ হয় না, এটাই মূল কথা ছিল। তওবা করার শর্ত কি? এক নম্বর শর্ত হল সে যে আল্লাহর নিয়ামত খেয়ে শয়তানের গোলামি করল, এর জন্য লজ্জিত হইতে হবে, মনে মনে কি হইতে হবে, লজ্জিত হইতে হবে, ওই কি কাজটা করলাম, বেতন দিল আল্লাহ আর চাকরি করলাম ইবলিসের, মানাইছে আল্লাহ, খাওয়াইতেছে আল্লাহ, সবকিছু দিচ্ছে আল্লাহ, আর আমি হুকুম মানতেছি কার? আমার মতো গাধা কে আছে, আমার মতো গাধা কে আছে, লজ্জিত হইত। একজন সাহাবীর দ্বারা অন্যায় হয়ে গেছিল, এত কান্নাকাটি করছে, শেষ পর্যন্ত সে তাকে হদ মারা হয়েছে, পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু সে থামে নাই, বারবার নবীজিকে বলতে যে তহের নিয়া রাসূলুল্লাহ, হুজুর অপরাধ হয়ে গেছে, আমাকে পাক করেন, পাক করেন। এই একজন সাহাবীর দ্বারা ভুল হয়েছিল, কিন্তু অবস্থা কি হয়েছিল, কি পরিমাণ লজ্জিত হয়েছিল, হয়তো অমর তাকে বলল লাল
আল্লাহ গোপন রাখছিল, তুমিও গোপন রাখতে, তোমার গুনাহটা তো আল্লাহ প্রকাশ করে নাই, তুমি কইতে গেলে কেন? তওবা করে দিতা, কিন্তু উনি মানল না, কয় না নবীদের মাধ্যমে আমাকে পাক হইতে হবে, অন্যায় করে ফেলছি, নবীদের মাধ্যমে পাক হইতে হবে, তোমাকে শিখাই দেওয়া হয়েছে, তা আল্লাহ গোপন করছে, তুমিও গোপন রাখো, তওবা কর। উনি ওই শিখা মানে নাই, উনি খালি রসুল্লাহ তফের নি ইয়া রসুল্লাহ। আর নবীদের যত বুঝাইতেছে, আরে তুমি মনে হাত দিয়ে একটু ধরছিলা, সুমার ধোয়া দিছিলা, না হুজুর না হুজুর, আমি মূল অন্যায়টাই করে ফেলছি। নবীদের যতই বুঝাইতেছে সে মানে না। পরে নবীদের বললেন দেখে সবাই মিলে পাথর মারো, পাথর মারা হল, তার শরীরে রক্ত একজনের গায়ে এসে লাগছিল, সিটা তো সে একটু নাক ছিটকাইতেছিল, যা এত পাপের গুণা, এত পাপের রক্ত আমার গায়ে লাগলো। নবীজি তাকে রাগ করলেন, তুমি জানো এই লোকটা কি তওবা করছে, তারা পাপই কইতেছ, সে এমন তওবা করছে যে তার তওবা যদি পুরা মদিনাবাসীর জন্য ভাগ করে দেওয়া হয় তো যথেষ্ট হয়ে যাবে। অন্যায় করছে, তওবা। এক নম্বর কাজ হল লজ্জিত হইতে হবে, দুই নম্বর কাজ হল ওই অন্যায়টা ছেড়ে দিতে হবে। অন্যায় করতে থাকবে আর তওবা করতে থাকবে, এটা তওবার নিয়ম না। এক ঢক্কর মদ খাইতেছে, তওবা তওবা, আর এক ঢক খাইতেছে, তওবা তওবা, আর এক ঢোক খাইতেছে, তওবা তওবা, তাহলে অন্যায় করতে আসে আর ফাঁকে ফাঁকে কি পড়তেছে, তওবা। এটা কোনো তওবার সিস্টেমে পড়ে না, এটা বরং তওবা নিয়ে এটা মস্কারা করা হলো, ঠাট্টা করা হলো আল্লাহর সাথে, এতে ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে। ইমান চলে যাওয়ার কি আছে? এই জন্য অন্যায় ছেড়ে দিয়ে তারপর তওবা করতে হবে। সে কন্টিনিউয়াস অন্যায় করতেছে আবার ফাঁকে ফাঁকে কি করতেছে, একটা গুনাহ সে করে যেতেছে আবার তওবা করতেছে। মহিলার দিক তাকাই আছে, বেকানা মহিলা, ওই তাকানোর মধ্যে দিয়ে তওবা তওবা করছে। আরে চোখ আগে সরাও, চোখ সরে তওবা করো, সেই আছে এখনো পর্যন্ত তার দিকে, আবার তুমি তওবা করতে আসো, এটা কি? তো অন্যায়টা ছাড়তে হবে। তিন নম্বর শর্ত হলো এই, ভবিষ্যতে ওই অন্যায় না করার জন্য পাক্কা নিয়ত করতে হবে, ওয়াদা করবে না, নিয়ত করবে, আমি ইনশাআল্লাহ ভবিষ্যতে এই অন্যায় আর করব না, না করার জন্য পাক্কা নিয়ত। এটা বলবে না আল্লাহ আমি ওয়াদা করলাম যে এই গুণা আর করবো না, এটা করবে না। যদি আল্লাহ না করুক ওই গুণা আবার হয়, তাহলে ডবল হবে, গুনার একটা গুণা আর ওয়াদা ভঙ্গ করার আর একটা গুণা। তওবা করলে জীবনে গুণা আর হবে না, তা তো না, আবার হইতে পারে, এই ফর্মুলা আবার তওবা করতে হবে। একটা গুণা তার জীবনে একশো বার হয়েছে, একশো বার এই ফর্মুলায় তওবা করছে, একশততম বারও কি করছে এই ফর্মুলায় তওবা করছে, তো মাফ হয়ে গেছে। এবং কেমন যেন সে গুণা করে নাই, কেমন যেন সে গুণা করে নাই। তো বলতেছিলাম ওয়াদা না, এরাদা, নিয়ত, নিয়ত রাখবে আমি এই গুণা করব না। অনেকে তওবা করে কিন্তু তার দিলের মধ্যে থাকে, আচ্ছা এখন করে নেই, পরে আবার সুযোগ আসলে আবার গুণাটা করব। তওবা করার সময় তার নিয়ত এটা যে ইদানিং তো সময় টময় নেই, যাক ইলেকশনের পরে সুযোগ আসে আবার, হ্যাঁ তখন আবার গম টম যা চুরি করার করব আর কি। মানে তওবা করার সময় গুণা করার নিয়ত আছে তার,
নিয়ত পরিহার করে নাই, এটাও তওবা হবে না, কোন গুনাহ মাফ হবে না, গুনাহ আর আটা বাড়লো। এই চিন্তা হলো মৌলিক শর্ত, একে বলে তওবা। এর সাথে আরেকটা জিনিস আছে, ওটাকে বলা হয় কাফফারা। কি বলে? কাফফারা। সেটা হলে এই যে কথার কথা, নামাজ কাজা করছিল, ওর তওবা করল, কিন্তু ওই নামাজগুলো তো পড়তে হবে। কাফফারা কি? ওই নামাজগুলো পড়তে হবে। রোজা রাখে নাই কয়েক বছর, তওবা করল, ঠিক আছে ভালো তওবা করছো, কিন্তু ওই রোজাগুলো রাখতে হবে। যাকাত দেয় নাই, তওবা করছে ভালো, কিন্তু পিছনে কত বছর যাকাত দাও নাই, মোটামুটি যতদূর সম্ভব হিসাব বের করো, কাগজপত্র ঘাটাঘাটি করে, ব্যাংক স্টেটমেন্ট দেখো, যে ঘাটাঘাটি করে যতটুকু যাকাত আছে যাকাত দিয়ে দাও, দিলে কাফফারা। তো ওর সাথে কাফফারা লাগাইতে হয়, কাফফারা। নামাজ পড়তে হবে, উমরে কাজা, রোজা রাখতে হবে, হজ করে নাই দেরি হয়ে গেছে হজ করতে হবে, হ্যাঁ, কারোর টাকা করজ নিয়ে আর দেয় নাই, তো ওর টাকাটা ফেরত দিতে হবে, খালি তওবা করলে হবে, টাকাটা ফেরত দিতে হবে। তো এই কাফফারার মধ্যে এটাও আসে, কিছু দান খয়রাত করে দেওয়া। উমরে কাজা তো পড়বেই, নামাজ পড়বে, রোজা রাখবে, সেই সাথে তৌফিক অনুযায়ী কি করবে, কিছু দান খয়রাত করবে। বরং কিছু দান খয়রাত এই নিয়ে তো করা চাই, আল্লাহ আমার দ্বারা যদি তোমার কোনো বান্দার হক নষ্ট হয়ে থাকে, আমার জানা নেই, তা আমি মাসে মাসে এই 500 টাকা দান করলাম, এ সবটা আমি যাদের হক নষ্ট করছি আল্লাহ তাদেরকে দিয়ে দাও। তাহলে হাসরের ময়দানে এই লোকের পক্ষ থেকে অনেক সব পাবে, তাহলে ওরা কি করবে না, এর কাছে যে হক পাইতো, এর কাছে যে পাওনা ছিল, ওটা দাবি তুলবে না। কার কি হক নষ্ট করছি, কার মনে কি ব্যথা দিছি, কার গিবাদ করছি, এসব তো অনেক সময় মনে থাকে না। এই জন্য এর জন্য কিছু দান খয়রাত করা, যাদের হক নষ্ট করছি সব জন্য তারা পেয়ে যায়। এটা হলো কাফফারা, ওই তিনটা হলো তওবা শর্ত, আর এটা কি কাফফারা, সব মিলাই পূর্ণাঙ্গ তওবা হয়। আমাদের দেশে বলে কোরআন শরীফ হাতাতে পড়ে গেলে কি করতে হবে, এক দাড়ি পাল্লায় কোরআন শরীফ রাখতে হবে, আর এক দাড়ি পাল্লায় চাইল রাখতে হবে, রেখে ওই ওজন করে চাইল দিতে হবে। এরকম করা তো যায় যে নেই, কোরআন শরীফ দাড়ি পাল্লায় দেওয়া তো আর এক গোনা। কিছু দান করতেছে তাও এটা ঠিক আছে, কোরআন শরীফ গাফলাতির কারণে, অসতর্কতার কারণে পড়ে গেছে হাতের থেকে, এর মূল কথা হলো যে তওবা করো, আর কিছু টাকা দান খয়রাত করো, এটি হলো মূল মশলা। ইস্তেগফার করো, আর কি করো, দান খয়রাত করো। আর পাবলিকের মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে যে এক দাড়ি পাল্লায় কোরআন শরীফ রাখো, আর এক দাড়ি পাল্লায় চাউল রাখো, এটা ভুল কথা, এভাবে করা জায়েজ নেই। তো তওবা শর্তগুলো বলার ওয়াদা ছিল, আমি আজকে পেশ করলাম। আমরা ঠিক এইভাবে রমজান আসার আগেই তওবা করে রমজানকে ইস্তেকবাল করার জন্য তৈরি থাকব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।